বলছি কি, হ্যাঁ বাবাকে বলছি কি, বাবা তিতু ভাইতে ডাব সাবান মেখেছিলাম, আমাকে একটা ডাব সাবান এনে দাও। ও বাবা বলছে ঠিক আছে, বাবা বলেছে বলে কথা, মেয়ে বলেছে ডাব সাবান নিয়ে এসছে। সকালে ডাব সাবান মেখে নিচ্ছে মুখে, দুপুরে ডাব সাবান মেখে নিচ্ছে, মা খাবার আগে ডাব সাবান মেখে দিচ্ছি, যেন হোমিওপ্যাথি ওষুধ। ধরো বিকেলে পড়তে যাওয়ার আগে মেখে নিল, পড়ে এসে মেখে নিল রাত্রিবেলায়। আমি বলছি পাখি এত কিন্তু জল ঘাটিস না, জ্বর হবে জ্বর হবে। দুদিন তিন দিন গেল, হ্যাঁ মেখেই যাচ্ছি ডাব সাবান, বড় সাবান এনেছে না, বড় সাবান এনেছে, মেখেই যাচ্ছি সকালে দুপুরে রাত্রিরে। আমি শুধু দেখছি কাউতালি হাত ধুচ্ছে, ফেনা করছে, বাবাজ করছে, বললাম কর কাউতালি, মাপির মতো কর কাউতালি। এবার গাটা কেমন ব্যথা করছে, বাবা ডাব সাবান মাখিয়ে দেবো আর একবার। মা শোনো বলছে পড়তে যাওয়ার গা হাতগুলো কেমন যন্ত্রণা করছে, এলাম দেখ আর একবার ডাব সাবান মেখে মেখে পড়তে সে ডাব সাবান মেখে মেখে জ্বর হয়ে গেল, বুঝেছো? না মাখছে না। আমি আর বললাম কি চল জ্বর হয়েছে আর একবার মাখিয়ে দিই তাহলে কমে যাবে, বলছে না আমি আর মাখবো না। তা আমি ওকে বললাম, বাবাকে বললাম তাহলে আর একটা এনে দাও, এটা তো প্রায় শেষ হয়ে এসেছে, তিন দিনে শেষ করে ফেলেছে সাবান, তিন দিনে সাবান শেষ, ঘষে ঘষে এইটুকু হয়ে গেছে। ডাব সাবান পাবে বাবা, চোখে এটা ঢুকিয়ে দেবো। তো বাবাকে একটা ওই কি জানে পার্ক অ্যাভিনিউ এনে দেবো, আর তোকে একটা ডাব সাবান এনে দেবো, সারাদিন তোরা সাবান খসতে থাকবো দুই ছুচি ভাই মিলে। যত তিন আমার কপালে জুটেছে তিনটেই ছুচি ভাই লাগবে, কিন্তু খোঁচা আমার মাকে খোঁচা মারিস পেন দিত, লজ্জা করে না? তোর তো লজ্জা লাগা দরকার, মাকে তুই পেন দি খোঁচা মারিস। এ ভুতু ভুতু তুই কি বলছিস, তুই ভালো আছিস? ওই ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছে, ভূত ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছে, ঠাকুর ছাড়াও কিছু বোঝে না এখন। সকালে বিকেলে ঠাকুরের কাছে থাকছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে। ডাব সাবান কোম্পানির প্রোডাক্ট, ওই ইঞ্জেকশন দিয়ে বউটাকে ঢেকে আনবো না, আর একটা দিয়ে দাও। এবার এই হাত দিয়ে নিয়ে গেছে, এবার এই হাত দিয়ে নিয়ে যাও, 1 ইঞ্চ রক্ত দেখবো না। ঠিক আছে ফোন করছি।